নমস্কার, জীবন সারথি অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের অনুষ্ঠানের অতিথি মাতৃ সাধক পূর্ণাভিষিক্ত তান্ত্রিক জ্যোতিষী মহারাজ শ্রী বাপন ভারতী। একটা কথা বলি, সেটা হচ্ছে যে তিনি কিন্তু বেশি সময় নিতে পছন্দ করেন না। আপনি আসবেন তার কাছে যখন নিজের সমস্যা নিয়ে, আপনাকে দেওয়া হবে 31 দিন। এই 31 দিনের মাথায় কিন্তু আপনি আপনার সমস্যার সমাধান নিজের চোখে দেখতে পাবেন। বহু তান্ত্রিকের এবং জ্যোতিষের কিন্তু তিনি গুরু। আজকে যারা মিডিয়ায় বসছেন তারা কিন্তু একটা সময় মহারাজের কাছে জ্ঞান আহরণ করেছেন, আজকে তারা সেই জায়গায় পৌঁছেছেন শুধুমাত্র মহারাজের জন্য। স্বর্ণপদক, স্বর্ণকমল, স্মৃতিচিন্তামণি সহ অনেক অনেক পুরস্কার তিনি জীবনে পেয়েছেন, কিন্তু তিনি একটা কথা বলেন যে পুরস্কারটা আমার কাছে কোনো গ্রাহ্য নয়, আমার কাছে একটাই চিন্তা, এই যে সাধারণ মানুষগুলো যারা নাকি কষ্ট পাচ্ছে, চোখের জল ফেলছে, তাদের চোখের জল মোছাবার দায়িত্ব আমার। সেই কারণেই তিনি মায়ের কাছে সাধনা করেন, মাতৃ সাধক তিনি। আসুন সেই মানুষটার সঙ্গে আমরা পরিচিত হই, তাকে স্বাগত জানিয়ে। তবে হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে সুযোগ রয়েছে মহারাজের কাছে পৌঁছে যাওয়ার, লাইভ ফোন ইন অনুষ্ঠানে ফোন করবেন, কিন্তু প্রথমে আমরা মহারাজকে স্বাগত জানাবো। স্বাগত মহারাজ। ওম ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিম দন্তাতিহিতং গগনসাদৃশ্যং তস্যমস্যাদিলক্ষ্যম একম নিত্যং বিমলচলং সর্বাদিশক্তিভূতং ভবাতিহিতং ত্রিগুণরহিতং সদ্গুরুতং নমামি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তস্মহি শ্রী গুরবে নমঃ মন্ত্র সত্যং পূজা সত্যং সত্যং দেবং নিরঞ্জন গুরু ভক্ত সদা সত্যং সত্যং দেবং পরম পদ ওম সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। জয় মা, জয় মা, জয় মা। প্রথমে প্রণাম জানাই আমার আরাধ্যা দেবী তারা মাকে, প্রণাম জানাই আমার দীক্ষা গুরুর চরণে, আমার আচার্য গুরুদেবের চরণে প্রণাম জানাই, যিনি আমাকে পূর্ণাভিষিক্ত, কৌলাভিষিক্ত, শাক্তাভিষিক্ত, রুদ্রাভিষিক্ত এবং সিঞ্চন সিঞ্চন ক্রিয়াদির মাধ্যমে তন্ত্রের এই বিশাল জায়গায় পৌঁছে দিয়েছেন। প্রণাম জানাই আমার সেই সকল গুরুদেবের চরণে যাদের কাছ থেকে আমি বিভিন্ন সময়ে তন্ত্রের বিভিন্ন ক্রিয়া কর্ম পদ্ধতিগুলো শিখতে পেরেছি। প্রণাম জানাই আমার পিতৃমাতৃ চরণে এবং আমার এই অগণিত ভক্ত শ্রোতা অনুরাগী সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই জীবন সারথি ফোন ইন লাইভ অনুষ্ঠান আমি শুরু করছি। তো অনুষ্ঠান শুরুর আগে একটা ছোট্ট কথা বলি। দেখুন, আমরা প্রত্যেকে চাই যে যাতে সুখে শান্তিতে একটু আমরা থাকতে পারি, আমাদের জীবনে যেন সুখ শান্তিটা থাকে, এবং এর জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনাও করি যে এ ভগবান আমাদের একটু সুখে শান্তিতে রেখো, বা কেউ প্রণাম করলে তাকে আশীর্বাদও করি তুমি সুখে শান্তিতে থেকো। কিন্তু সত্যি কি আমরা সুখে শান্তিতে থাকতে পারি? খুব কম। এই সব থেকে বড় কথা হচ্ছে কি জানেন তো, সুখের থেকে শান্তিটাই বড় কথা। সুখ হয়তো আপনাদের অনেক কিছু আছে, কিন্তু শান্তিটা আপনার জীবনে নেই। বিভিন্ন রকমভাবে বিভিন্ন দিক থেকে কিন্তু আপনারা সমস্যার মধ্যে পড়ছেন। হতে পারে আপনার কোনো মানসিক অশান্তি, হতে পারে কোনো সাংসারিক অশান্তি, হতে পারে কোনো পারিবারিক অশান্তি, কারোর হয়তো বিবাহের সমস্যা, কারোর হয়তো বিবাহ পরবর্তী দাম্পত্য ক্ষেত্রে সমস্যা হচ্ছে, বা কেউ হয়তো সন্তানের বিয়ে দিয়েছেন, ভালো বর ঘর দেখে বিয়ে দিয়েছেন, বিয়ের পরে সেই মেয়েটি চোখের জলে নাকের জলে হয়ে যাচ্ছে, সে অপমানিত, লাঞ্ছিত, গঞ্জিত হচ্ছে, এ একটা সমস্যা। কারোর সন্তান নিয়ে সমস্যা, সন্তানের কেরিয়ার পড়াশোনা নিয়ে সমস্যা, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের জীবনে ঢুকে পড়েছে, সেই জায়গা থেকে আপনি একটা সমস্যায় পাচ্ছেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কারোর প্রতিভা থেকেও হয়তো সে প্রতিষ্ঠা পাচ্ছে না, বা কোনো ক্ষেত্রে সে প্রতিষ্ঠা হয়তো পেল, খুব কষ্ট করে সে একটা প্রতিষ্ঠা পেল, কিন্তু সেখানে তাকে বারে বারে অপমানিত হতে হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি এই অনেক প্রমোটার ভাইদের কথা বলছি বা প্রমোটার দাদাদের কথা বলছি, যারা দেখবেন অনেক পয়সা ইনভেস্ট করে আপনারা হয়তো একটা ফ্ল্যাট বাড়ি করতে চাইছেন, হয়তো কোনো কারণে আপনার সেই বাড়িটা আটকে যাচ্ছে, করতে পারছেন না সেই ফ্ল্যাট বাড়িটা, বা ফ্ল্যাট বিক্রি করতে পারছেন না, কোনো একটা মানে অযাচিত সমস্যায় আপনি জড়িয়ে পড়ছেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ব্যবসা করছেন, আজকে দীর্ঘ 10-15 বছর ধরে ব্যবসা করছেন, হঠাৎ করে বিগত 3-4 বছর ধরে আপনার ব্যবসা চলছে না, বা আপনার কর্মক্ষেত্রে চিন্তা করুন, আপনার সমসাময়িক যারা ছিল তাদের কিন্তু পদোন্নতি হয়ে যাচ্ছে, আপনার কিন্তু হচ্ছে না। এই যে বিভিন্ন সমস্যাগুলো আমাদের জীবনে আসে, একবারও কি ভেবেছেন কেন আমার জীবনে সমস্যাগুলো হঠাৎ আসছে, কোথা থেকে আসছে, কোন অ্যাঙ্গেল থেকে আমার জীবনে সমস্যাটা আসছে?
সেই পিন পয়েন্টটা দেখতে হয়। সেই পিন পয়েন্টটা একমাত্র বলতে পারে জ্যোতিষ তন্ত্র মন্ত্র। কারণ জ্যোতিষ তন্ত্র মন্ত্র আমি বারবার বহু অনুষ্ঠানে বহু চ্যানেলে বলেছি যে এটা কোনো জাদুবিদ্যা নয়, আর এখানে কোনো ভেলকিবাজির ব্যাপার নেই। এই জ্যোতিষ হচ্ছে কি? আমাদের চলার পথের নিশানা, বেদের নির্মল স্বচ্ছ চক্ষু। তন্ত্র কি? পরিত্রাতা, অর্থাৎ সঠিক নিশানায় পৌঁছে দেয়া। আর মন্ত্র, মন থেকে যে ত্রাণ, যে বিশ্বাস, যে আশ্বাস টুকু পাওয়া যায়, সেটাই হচ্ছে জ্যোতিষ তন্ত্র মন্ত্র। এই তিনের মেলবন্ধন ঘটিয়ে যদি সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়ম নীতি মেনে কাজ করা যায়, আমি শাস্ত্রী বাপন ভারতী বলছি, আপনি সমস্যা মুক্ত হবেন, হতেই হবে। তবে আপনাকে সঠিক মানুষ নির্বাচন করতে হবে। কে আছে ফোনে? জয় মা তারা, বলো। হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, শুভদীপ দে। শুভদীপ দে কোথা থেকে বলছেন? খড়গপুর। খড়গপুর থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমার সম্বন্ধে। ডেট অফ বার্থ শুভদীপ? 9 আগস্ট 2002। 9 আগস্ট 2002। জন্ম সময়? বিকেল 4:30। বিকেল 4:30। হ্যাঁ, 4:30। বিকেল 4:30 কোথায়? খড়গপুর। খড়গপুর। আচ্ছা, আপনি মহারাজের অনুষ্ঠান আগে দেখেছেন? উনি যেভাবে মানুষের কল্যাণ করেন, যেভাবে বিশ্লেষণ করেন, সেটা দেখে আপনার কেমন লাগে? মনে ভালোই লাগে। ভালো লাগে। শুভদীপ দে, খড়গপুর মহারাজ। আচ্ছা, রাশি লগ্ন জানো বাবা শুভদীপ? রাশি জানি। বলো। সিংহ। সিংহ রাশি। আচ্ছা আচ্ছা শুভদীপ। হ্যাঁ। কোন ক্লাসে পড়ছো বাবা? 12 12 মানে 12 কি উঠলে না 12 পড়ছো? উঠলাম। হ্যাঁ, কিন্তু বাবা তোমার ক্ষেত্রে একটা কথা বলি, তুমি কিন্তু পড়াশোনায় মন বসাতে পারছো না। আচ্ছা, পড়াশোনার ক্ষেত্রে তোমার ডিস্টার্ব আসছে, বলো হ্যাঁ কি না? হ্যাঁ আসছে। হ্যাঁ, এবার এর কারণটা আমি বলি। হুম, বলুন। অনলাইনে বলবো? এটা একটা বিশেষ কোন কারণের জন্য তোমার ক্ষেত্রে ডিস্টার্ব হচ্ছে, মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাচ্ছে, বলো হ্যাঁ কি না? আর কিছু বলতে হবে না, বলো হ্যাঁ কি না? একদম ঠিক। একদম ঠিক। জয় মা তারা। একদম ঠিক, একদম ঠিক। কিন্তু বাবা, সব ক্ষেত্রে সবকিছু ঠিক আছে, কিন্তু পড়াশোনাটা না করে তুমি যদি ক্যারিয়ারটা না ঠিক করতে পারো, ও সব কোনো কিচ্ছু থাকবে না বাবা, সব কিন্তু সব জানলা দিয়ে বেরিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে বাবা মনোযোগ সহকারে পড়াশোনা করো, তোমার চার্টের মধ্যে এমন কিছু কোনো ডিস্টার্বের ব্যাপার নেই, শুধুমাত্র একটু শনির ডিস্টার্ব আছে, ওটা ছোটখাটো একটু রিপেয়ার করে দিলে জায়গাটা ঠিক হয়ে যাবে। কারণ ওইটার জন্য তোমার একটু মাথা গরম হয়ে যাচ্ছে, তোমার একটু বাধা হয়ে যাচ্ছে, ওই ব্যাপারটা একটু রয়েছে। এছাড়া তোমার কিন্তু উচ্চশিক্ষা যোগ আছে বাবা, ঠিক আছে? স্যার, হ্যাঁ, আমার রেজাল্ট কিরকম হবে এইচএসে? এইচএসের রেজাল্ট কিরকম হবে আমি বলে দিচ্ছি, তোমার রেজাল্ট কেমন হবে। তুমি যদি পড়াশোনা না করো, তুমি পাস করতে পারবে না, যেটা এখন যেভাবে চলছো সেটা পাস করতে পারবে না। আর যদি পড়াশোনায় মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তুমি পাস করবে। কারণ এমন কোন তন্ত্র বা এমন কোন মানে জ্যোতিষী নেই যে তুমি পড়াশোনা না করলেও জ্যোতিষীকে ফোন করলে সেই জ্যোতিষী তোমায় পাস করিয়ে দিতে পারে। দারুণ, দারুণ। বুঝতে পারলে বাবা? একটু মন দিয়ে পড়াশোনা করো, আর যেসব চিন্তা ভাবনা গুলো আছে একটু কমিয়ে দাও, বন্ধ করতে বলছি না, একটু কমিয়ে দাও, ভালো থাকবে। ভালো থেকো। জয় মা তারা। জয় মা তারা। জয় মা তারা। আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে যে শুভদীপ বা অন্যান্য দর্শকবন্ধু যারা রয়েছেন, যারা লাইন পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে একটা কথাই বলি, মহারাজের ক্ষেত্রে, এই অনুষ্ঠানের ক্ষেত্রে, জীবন সারথির ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো সাধনার প্রয়োজন আছে, না হলে কিন্তু আপনি লাইনটি পাবেন না। মনের মধ্যে কিন্তু মায়ের ইচ্ছাটাও একটা বড় ব্যাপার, আপনি যদি মায়ের কল্যাণ পান তাহলে কিন্তু এখানে লাইন পাবেন। সেই জন্য ধৈর্য দরকার। কিন্তু আমি একটা সব সময় কথা বলি যে দেখুন, একটু হলো মাকে একটু সাধন ভোজন করি, জানি না কতটুকু পারি, মামা একটু করি। আর আমি একটা কথা বলি, আত্মার সঙ্গে আত্মার মিলন না হলে কিন্তু কখনোই একটি মানুষ কোনো মানুষের কাজ করতে পারবে না। একদম। আজকে আমার কাছে যে মানুষটি আসছে, সেই মানুষটি কিন্তু অনেক আশা, ভরসা, বিশ্বাস, ভক্তি নিয়ে কিন্তু আমার কাছে আসছে। অর্থাৎ আমার দায়িত্ব তাকে সঠিক পথটা দেখানো, আমার কর্তব্য তাকে সেই জায়গা থেকে, সেই সমস্যা থেকে তাকে ওভারকাম কি করে করানো যায়। এই ক্ষেত্রে আজকের দিনে, আজকের দিনে দাঁড়িয়ে আমার বলতে সত্যি ভালো লাগছে, আজ বহু মানুষ বহু দূর দূরান্ত থেকে আসে, কে সকালবেলা ট্রেন বাস ধরে হয়তো আবার চেম্বারে আসছে, কারণ আমি তো সব জায়গায় চেম্বার করতে পারি না, আর সব জায়গায় ওই ঝোলা কাঁধে নিয়ে আমি যেতে পারি না, কারণ আমার সাধন ভজনটা আগে। তো সেই ক্ষেত্রে দূর দূরান্ত থেকে যে মানুষ আসছেন বা অনেকে গাড়ি নিয়ে আসছেন, যারা আসছেন তারা তো অনেক আশা নিয়ে আসছেন, তারা আমার মতো অনেক জ্যোতিষতান্ত্রিককে পিছনে ফেলে তারা আমার কাছে আসছেন। কেন আসছেন? তারা জানেন যে এই মানুষটির কাছে গেলে অন্তত একটি রাস্তা পাওয়া যায়, যেটা হবে সেটা হ্যাঁ,
যেটা হবে না সেটা পরিষ্কার মুখের উপর বলে দেবো, বাবা আমার দ্বারা হবে না। কারণ জ্যোতিষতন্ত্র মানে যে আমার কাছে এলো একটা প্রতিকার, এই 50,000 60,000 70,000 কো দেখছি তো মানুষ কি করছে, তো এই রকম ভাবে আমার কাছে নেই। ছোটখাটো কিছু প্রতিকার নিশ্চয়ই দেবো, যদি আমার দ্বারা সম্ভব হয় নিশ্চয়ই করে দেবো, তা নাহলে বাবা আমার দ্বারা হবে না। আমি পরিষ্কার চেম্বার থেকে বলে দিই, আমার কাছে ওই মানুষকে নিয়ে ছেলে খেলা, দিনের পর দিন নিয়ে তাকে রগড়ানো, এই জিনিসগুলো আমি পছন্দ করি না। কারণ তাতে ক্ষেত্রে কি হয়, যদি আমি সবসময় ওই চিন্তা করি, আমি আমার যে জায়গাটা, আমার যে পথটা, যে সাধনাটা আমি করি, সেখান থেকে কিন্তু আমি বেরিয়ে যাবো বাবা। তার জন্য কিন্তু এই জিনিসটাকে মেনে আমি করি। কে আছে? জয় মা তারা। হ্যালো, হ্যাঁ জয় মা তারা, বলুন কে বলছেন? মৌসুমি মুখার্জি। কোথা থেকে বলছেন আপনি? আসানসোল। খুব কষ্ট করে শুনতে হচ্ছে আপনার কথা, জোরে বলুন। বলুন ডেট অফ বার্থ, কার সম্পর্কে জানবেন, নিজের সম্পর্কে? একটু জোরে বলুন, হ্যাঁ ডেট অফ বার্থটা জোরে বলুন। 13/3/1959, তাই তো? 69, ওই জন্যই জোরে বলতে বলেছিলাম, 1969। হ্যাঁ বলুন, এবার জন্ম সময়টা বলুন। বিকেল 4:30 বার্নপুর হসপিটাল। রাশি লগ্নটা বলুন। সিংহ লগ্ন ধনু রাশি। আচ্ছা, সিংহ আজকে দুটো দুটো করি সিংহ লগ্ন। হ্যাঁ সেটাই দেখছিলাম, সিংহ, হ্যাঁ ধনু রাশি বলুন। হ্যাঁ মা, মৌসুমি মা, মা আমাকে একটা ছোট্ট কথা বলবে মা? হ্যাঁ বলুন। বলছি মা, তোমার এই যে এতখানি বয়স হলো, এতখানি এতখানি জীবনে তুমি বহু মানুষের জন্য বহু উপকার করেছো, তাদের জন্য অনেক কিছু করেছো, কিন্তু ফিডব্যাক পাওনি। ফিডব্যাক যেটা পেয়েছো সেটা হচ্ছে অপমানিত, লাঞ্ছিত, গঞ্জিত। হ্যাঁ হ্যাঁ একদম একদম। জামা এবং এই মুহূর্তে তুমি একটা এমন ঝামেলায়, একটা পারিবারিক বা এমন একটা ঝামেলার মধ্যে, তোমার একটা ডিস্টার্বের মধ্যে চলছো, একটা মানসিক অশান্তির মধ্যে চলছো, তার সঙ্গে সঙ্গে তোমার শরীর স্বাস্থ্যটাও কিন্তু দিন দিন একটু খারাপ হচ্ছে। কোনটা বাদ দেবে মা বলো? বুঝতে পারছি না। হ্যাঁ সেটাই হচ্ছে, সেটাই হচ্ছে। জয় মা তারা। মা আমি একটা কথা বলি মা, তোমার চাটে কিন্তু একটা যোগ রয়েছে, সেই যোগটি তুমি কাটিয়েছিলে? বলছি তোমার চাটে জন্মগতভাবে, তোমার লগ্ন চাটে যেটা আছে, তোমার যে ন্যাটাল চার্ট, সেই চাটে কিন্তু তোমার একটা যোগ ছিল, সেই যোগটা তুমি কাটিয়েছো মা? শনি সাড়ে সাথে যেটা চলছে? না না না, কিছুই বাবা এখনো শনি সাড়ে সাথে কাটাওনি? না না বাবা, কিছু হয়নি। আচ্ছা, তার সঙ্গে আর একটা কথা বলছি মা, তোমার কোনো কিছু অপারেশন হয়েছিল বিগত 5 বছরের মধ্যে? হ্যাঁ অপারেশন হয়েছে। জয় মা, জয় মাতা, জয় মা। কারণ তোমার আরো আর একটা যোগ আছে, এই ধরনের রক্তপাত সংক্রান্ত কিন্তু তোমার একটা যোগ এখনো রয়েছে, ওটা হবেই হবে তোমার জীবনে, সেটা বড় হোক আর ছোট হোক, একটা রক্তপাত তোমার জীবনে আছে এই 1.5 বছরের মধ্যে মা। আগামী 1.5 বছরের মধ্যে কিন্তু তোমার আর একটা রক্তপাত যোগ আছে, এটাকে একটু খেয়াল রাখবে। মঙ্গলের একটি প্রতিকার করবে, তার সঙ্গে সঙ্গে শনি সাড়ে সাথী যোগটা তুমি খণ্ডন করো মা। এই দুটো জিনিস করো, তুমি অনেকগুলো জায়গা থেকে রিলিফ পাবে। প্রথমত তোমার শারীরিক জায়গাটা ডিস্টার্ব, সেটা কমে যাবে। দ্বিতীয়ত পারিবারিক যে একটা মন, মানে মানসিক অশান্তির মধ্যে ভুগছো, সেটাও তোমার কমে যাবে মা। বুঝতে পারলে মা আমার কথা? আমি কি বললাম এক্ষুনি? কিন্তু মহারাজ কথাটা বলে দিয়েছেন, পারিবারিক সম্পত্তিগত বিবাদ বা ঝামেলার মধ্যে দিয়ে তুমি রয়েছো মৌসুমি মা, শুনেছেন কথাটা? হ্যালো, ঠিকই বলেছেন মহারাজ, ঠিকই বলেন। সেই জন্য বলবো কি দেখুন, ঘরে বসে থাকলাম, ফোন করলাম, মহারাজকে পেয়েছি মানে হাতে চাঁদ পেয়ে গেছি, এটা ভাবলে চলবে না, মহারাজের সামনে আসতে হবে। ঠিক আছে, যে কোনো জটিল সমস্যার জন্যই কিন্তু একমাত্র পথ মহারাজ শ্রী বাপন ভারতী। ঠিক আছে, ওনার কাছেই কিন্তু আসতে হবে, না হলে কিন্তু হবে না। আর যদি আপনি মনে করেন এই সমস্যাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আমি বলবো না, এটা কিন্তু অন্তত 31 দিন সময় নিতে হবে। বোঝা গেল? সবাইকেই মাথায় রাখতে হবে যে ব্যাপারটা, যে জ্যোতিষতন্ত্র কিন্তু আবার বলছি কোনো ভেলকিবাজি, কোনো জাদুবিদ্যা নয়, না এটার একটা সাধনা। তন্ত্র মানে কি? তন্ত্র সাধনা, অবশ্যই। সেই সাধনার মাধ্যমে কিছু ফল আমরা পাই, তার থেকে কিছুটা হয়তো তোমাদের দিই।
এইটা নিয়ে আমার কাজ করতে হয়। কিন্তু এই নয় যে জ্যোতিষতন্ত্র তান্ত্রিকের কাছে এলাম মানে যে উনি ফু দিয়ে আপনার সমস্যার সমাধান করে দেবেন, এগুলো সম্পূর্ণ মিথ্যা। এই যে 2 মিনিট 4 মিনিট 5 মিনিট এগুলো হয় না, সবেরই একটি নির্দিষ্ট সময় থাকে। যার জন্য আমি প্রতিটা মানুষকে বলি, কোথায় গেছিলে, কি হয়েছিল, কে তোমাকে প্রতারিত করেছে, কার কাছে তুমি ঠকেছো, ভুলে যাও। যদি মনে করো যে সমস্যার সমাধান আমায় করতে হবে, আমাকে ভালো থাকতে হবে, আমার পরিবারকে ভালো রাখতে হবে, আমার কোনো রকম কোনো সমস্যা যেন আমার সন্তান সন্ততির উপর না পড়ে, আমার কোনো ভুলের কারণ যেন আমার সন্তানের উপরে না পড়ে, এই জিনিসগুলো যদি সত্যি মাথায় থাকে, তাহলে একটিবার বাবা এই অদম শাস্ত্রী বাপন ভারতের সঙ্গে একটিবার যোগাযোগ করতে হবে। আমি চেষ্টা করব। আমি বলছি না যে আমি একদম করেই দেবো, কারণ আমি ঈশ্বর নয়। আমি বারবার বলি, আমি ঈশ্বর নয় আর আমি কোনো ভগবান নয়, আমি চেষ্টা করতে পারি, সেই চেষ্টাটুকু তোমায় করতে হবে। কে আছো মা? জয় মা তারা। হ্যালো, জয় মা তারা। জয় মা তারা, বলুন কে বলছেন? আমি স্নেহাশী সাহা রায়গঞ্জ থেকে বলছি। স্নেহাশী সাহা রায়গঞ্জ থেকে কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে। ডেট অফ বার্থ স্নেহাশী দা? 13/1/1982। সময় দুপুর 12:30। দুপুর 12:30 কোথায়? রায়গঞ্জ। রায়গঞ্জ। দেখেন আমাদের অনুষ্ঠান, মহারাজের অনুষ্ঠান, মহারাজ শাস্ত্রী শ্রী বাপন ভারতীর অনুষ্ঠান প্রথম দেখছেন। কেমন লাগছে মহারাজের কথা, ওনার বিশ্লেষণ? যারা অন্য জায়গায় প্রতারিত হয়েছেন তারা, আমি তাদেরকে বলবো প্লিজ আর কোথাও না, এবারে আসুন মহারাজের কাছে, কেন মহারাজ কিন্তু আপনাকে আপনার জীবনের লক্ষ্যে পৌঁছে দেবেন। তবে হ্যাঁ, সময়টা কিন্তু একটু বলে দিই, এটা কিন্তু ওই বলবেন 1-2 ঘন্টার মধ্যে করে দেবেন। আমি হাত জোর করে বলছি অন্তত পক্ষে 1 মাস সময় দিতে হবে, 31 দিন সময় দিতে হবে। এটা ঘটনা 12-15 দিনের মধ্যে কিন্তু কাজ হয়ে যায়। তবু আমি রিকোয়েস্ট করব, এই 31 দিন যখন মহারাজ বলবেন সেই 31 দিনটা মাথায় নিয়ে কিন্তু আপনারা চেম্বারে আসবেন। আর চেম্বারে এলেই কিন্তু আপনি আপনার যে সমস্যা রয়েছে সেটা জ্যোতিষ ক্ষেত্রে হোক বা তন্ত্র ক্ষেত্রে হোক, আপনার সমস্যার সমাধান পাবেন। স্নেহাশীষ সাহা রায়। আচ্ছা স্নেহাশীষ বাবা, তোমার আলিম্বন গোত্র তো? আলিম্বন গোত্র তো? আলিম্বন গোত্র, হ্যাঁ। আচ্ছা একটা কথা তোমায় বলি বাবা, এই বিগত 1.5 বছরের মধ্যে তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল, সেখান থেকে তুমি খুব অপমানিত বোধ করেছিলে। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছো বাবা? হয়েছিল এই 1.5 বছরের মধ্যে তোমার ক্ষেত্রে এমন কিছু ঘটেছিল যেটা তুমি খুব অপমানিত বোধ করেছিলে, তোমার মানে আত্মায় একটা দাগ লেগে যাবার মতো ঘটনা ঘটেছিল, বলো বাবা হ্যাঁ কি না? কি বললেন? বলছি এই গত 1.5 বছরের মধ্যে তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল যেটা তোমার ক্ষেত্রে একটা মানে বিরাট অপমানিত বোধ করেছিলে, তোমার একটা অন্তরে একটা দাগ লেগে গেছিল সেই কথাটি, তা সেটা হ্যাঁ কি না বলো? 100% সত্যি। জয় মা, জয় মা। সিরিয়াস এখানেই বলবো যে এই মুহূর্তে তোমার ক্ষেত্রে, এই মুহূর্তে তোমার ক্ষেত্রে একটা বড় ব্যাপার চলছে, কি জানো তো, আর্থিক একটা ডিস্টার্ব চলছে, আর তুমি পাওনা অর্থ কিন্তু লোকের থেকে পাচ্ছ না, তোমার নিজের হকের ধন কিন্তু তুমি পাচ্ছ না, বলো হ্যাঁ কি না? 100% 100% জয় মা, 100%। স্নেহাশীষ দা একটা কথা বলি, আপনি রায়গঞ্জে থাকেন, আপনি দুটি নাম্বার স্ক্রোলে যাচ্ছে লিখে নিন, জীবনের চরম সত্য আজকে কিন্তু আপনি দাঁড়িয়ে শুনলেন, আপনার আয়না কিন্তু মহারাজ, আপনি সেই আয়নায় নিজের ছবি দেখতে পেলেন, হ্যাঁ কি না বলুন? সেক্ষেত্রে আপনাকে কিন্তু চেম্বারে আসতে হবে, ঘরে বসে থাকলে হবে না স্নেহাশীষ, এটা আমার নিজের দায়বদ্ধতা থেকে আপনাকে বললাম। মহারাজ বলবেন না, মহারাজ কখনো এই কথাটা বলবেন না। আপনার ফোন নাম্বারটা একটু বলুন। 9609-9898-9898 এই নাম্বারগুলো লিখে নিন, যে কথাগুলি মহারাজ বলেছেন আপনি নিজের মুখে বলেছেন, 100% কারেক্ট। এরপর কোনো কথা হয় না, চেম্বারে আসুন, আমার রিকোয়েস্ট। তবে স্নেহাশীষ বাবা তোমাকে একটা কথা আমি বলি, যে তোমার ক্ষেত্রে এই যে ডিস্টার্বটা তোমাকে আমি যেগুলো বললাম, এছাড়াও কতগুলো ছোটখাটো ডিস্টার্ব আছে যেটা অনলাইনে বলবো না, তোমার ক্ষেত্রে এই মুহূর্তে একটা রবির প্রতিকার তোমার খুব প্রয়োজন, তোমার রবির একটি প্রতিকার কিন্তু খুব প্রয়োজন, রবির একটি প্রতিকার করতে হবে,
তার সঙ্গে সঙ্গে সূর্য প্রণাম করবে, প্রত্যেক দিন স্নান করে উঠে সূর্য প্রণাম করবে এবং এই রবি প্রতিকারটা করো, সূর্য প্রণাম মন্ত্র নিশ্চয়ই জানো। ওং জবা কুসুম সংকাশং মহাদূতিম দন্তারিং সর্ব পাপ্রগ্ন পুনহতস্মি নিবাকরম এই সূর্য সহস্রাংশু তেজ রাশি জগৎপতে অনুকম্পায় মং ভক্তায় গৃহং অর্ঘং দিবাকরম এষো অর্ঘং কর্মদায়িনে কর্ম সাক্ষিণে ঐং শ্রীং সূর্যায় নমঃ। এই মন্ত্রটি প্রত্যেক দিন স্নান করে উঠে ভিজিয়ে কাপড়ে করবে, তার সঙ্গে রবির একটি প্রতিকার করবে এবং শনিবার দিন কোনো দরিদ্রকে কিছু খাওয়াবে, কিছু দান করবে, কিছু খাদ্য দান করবে। এটি তুমি করো, তোমাকে আমি বলছি এই জায়গা থেকে তুমি 100% বেরিয়ে যাবে। বুঝতে পারলে বাবা? হ্যাঁ বুঝলাম। হ্যাঁ বাবা, আর যদি একান্ত না বুঝতে পারো আমার ওই বুকিং নাম্বার আছে, বুকিং করে একবার চলে এসো, আমি নিশ্চয়ই চেষ্টা করব। ঠিক আছে, এখানে লাইফ ফোনেই আর রেমিডি পেয়ে গেলেন, আপনি ভাগ্যবান। তবুও বলে দিই, যারা আসতে চাইছেন চেম্বারে মহারাজের কাছে, মহারাজ শাস্ত্রী শ্রী বাপন ভারতীর কাছে আসতে চাইছেন, তাদের জন্য বলবো প্রতি মঙ্গলবার হাওড়া কদমতলায়, প্রতি বুধবার দুপুর 1টা থেকে ব্যারাকপুর এবং বিকেল 5টা থেকে হাতিবাগান, এবং শুক্রবার দুপুর 1টা থেকে দক্ষিণেশ্বর এবং বিকেল 5টা থেকে শাওড়াফুলি, এবং শনিবার বিকেল 5টা থেকে কালীঘাট। এছাড়া নিয়মিত পাবেন বাড়িপুর ও বর্ধমানে। আর প্রতি অমাবস্যায় তারাপীঠ বা কামাখ্যা ধানে কিন্তু আপনারা মহারাজকে পাবেন, এবং উনি সব ভক্তদের মঙ্গলার্থে হোম যজ্ঞের ব্যবস্থা করেন। আগে থেকে একটুখানি যোগাযোগটা করে নিতে হবে, এটা হচ্ছে 9875 9875 3419 এবং 7980 8678। অনেক জায়গায় ঠকেছেন, পয়সা বরবাদ হয়েছে, একবার মহারাজের কাছে আসুন, এটা আমার রিকোয়েস্ট। মহারাজ কিন্তু বলেন না কথাটা, আমি বলছি একবার অন্তত মহারাজের কাছে আসুন, দেখবেন আপনি যে জিনিসগুলো চেয়েছিলেন জীবনে, যেটা স্বপ্ন ছিল সেই স্বপ্ন। আমি কিন্তু বাবু সব কিছু দিতে পারি না, আমি তোমাকে হয়তো গোটা মালাটা দিতে পারবো না, কিন্তু মালার একটা ফুল দেবার ক্ষমতা আমার আছে। তার কারণ হচ্ছে 5টা লাইন হলেও আমি জ্যোতিষটা জানি, আর 5টা লাইন হলেও আমি তন্ত্রটা জানি। কারণ আজকে আমার বহু ভক্ত শিষ্য কাজ করছে, তাদেরকে একটা শিক্ষাই আমি বারবার দিই যে বাবা মানুষকে ঠকিয়ে কিন্তু বড় হওয়া যায় না, মানুষকে ঠকিও না। কোন মানুষের চোখের জল কিন্তু ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছায়, অবশ্যই সেই কথাটি মাথায় রেখে তুমি মানুষের কাজ করো। আজ আমার বহু ভক্ত শিষ্যর নামের সঙ্গে কাজ করছে, আমি হয়তো তাদের নাম বলতে পারি না বা বলতে পারবো না, কারণ সবাইরই তো একটা ব্যাপার আছে, পার্সোনাল ব্যাপার আছে। তো আমি বারবার বলি যে এই জ্যোতিষ তন্ত্র সবকিছু নিয়ে ব্যবসা হয় না, ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে কাজ করা যায় না, অন্তর থেকে কাজ করতে হবে, অন্তরের আত্মার আত্মীয় হতে হবে, তবেই কিন্তু আমি তোমার কাজ করতে পারবো। ওই যে তুমি এলে আর চটচট দেখলাম এই লাগবে বলে যাও ওখানে টাকা জমা দাও, ওখানে স্লিপ কাটো, ওখানে এই করো, এই সব গল্প আমার কাছে নেই। আমি খুব আন্তরিকতার সঙ্গে আত্মার আত্মীয় হয়ে আমি মানুষের সঙ্গে কাজ করি, এবং তাকে একদম বন্ধু বলতে পারো বা যে কোনোভাবে তার সঙ্গে মিশে কাজ করি। তা না হলে তার সেই সমস্যাটা, এমন কিছু সমস্যা থাকে মানুষ আমাকে বলতে পারে না বা বলতে দ্বিধাগ্রস্ত হয়, তার সেই জায়গাটা আমি না জানতে পারলে তাহলে আমি কাজটা করবো কি করে বাবা? এই জিনিসগুলোকে মাথায় রাখতে হয়। তো তার জন্য আবার বলছি, আজকে তো অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি, একদম তো যাবার আগে আমি আবার একটা কথা বলি, আজকে অনেকেই চেষ্টা করছেন হয়তো পাচ্ছেন না, তাদের জন্য একটা সুযোগ, যেটা হচ্ছে প্রতিদিন রাত্রি 10টা থেকে 11টা আমার যে বুকিং নাম্বারগুলি আছে ওই বুকিং নাম্বারে আপনারা ফোন করবেন, যদি আমি ফাঁকা থাকি নিশ্চয়ই আপনাদের সঙ্গে কথা বলবো, নিশ্চয়ই কিছু আলোচনা করব। আর প্রত্যেক দিন সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত বুকিং নাম্বার খোলা, নাম বুকিং করে আমার কাছে আসবেন, কারণ বুকিং ছাড়া কিন্তু আমি দেখি না। কারণ হচ্ছে কি, আমি বেশি মানুষ দেখি না, গুণাগুণতি কিছু মানুষ দেখি, সেই জন্যে বুকিং করে আপনাকে আসতে হবে। আর সকলের উদ্দেশ্যে সেই একটা মন্ত্র আমি আবার বলি যে জয় তারা জয় বাম হরে কৃষ্ণ হরে রাম, জয় তারা জয় বাম হরে কৃষ্ণ হরে রাম, এই মন্ত্রটি আপনারা বার বার উচ্চারণ করুন, এটা অজপা জপ, এর কোনো সময় নেই, কোনো গুনতি নেই, আপনারা যতবার করুন, আমি নিজেও করি, আমার বহু ভক্ত শিষ্য এটা করে, এটা করলে জীবনে চলার পথে একটা রাস্তা পাওয়া যায়। তো আজকে অনুষ্ঠানের শেষ মুহূর্তে যাবার আগে সকলের উদ্দেশ্যে বলি, মাগো জানি না মন্ত্র, জানি না তন্ত্র, পারি না করতে সাধনা, শুধু ম ম বলে ডাকি নয়ন জলে একটু করুণা কর্মা, আয়ুর দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে, ধনং দেহি পুত্রং দেহি সর্বোচ্চ কামস্য দেহি দেহি মে নমস্তু দেহি, যযত কারণ পরিভ্রষ্টং মাত্রহীনং চ যত ভবেত পূর্ণং ভবতু মে দেবি তত প্রসাদ সুরেশ্বরী, যযত তারা জয় মা তারা, যযত তারা জয় বাম তারা, যযত তারা জয় মা তারা,
দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে স্বাহা, মা সকলকে ভালো রেখো মা ব্রহ্মময়ী তারা।